ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে ফের ত্রাতা হয়ে উঠেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা দেব। একদিকে করোনা রোগীদের জন্য বিনামূল্যে নিজের রেস্তোরাঁ থেকে খাবার বিতরণ করছেন, অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করে চলেছেন। এমন পরিস্থিতির মধ্যেই এবার নতুন উদ্যোগ নিলেন ভারতীয় এই সংসদ সদস্য। 18 মে সন্ধ্যায় নিজের টুইটারে দেব লিখেছেন, তিনি তার ঘাটাল লোকসভা কেন্দ্রের ডেবরার অফিসটিকে এবছর আবার আইসোলেশন সেন্টার করে দিয়েছেন। তার পাশাপাশি তারা অ্যাম্বুলেন্স, ওষুধ, অক্সিজেন এবং খাবারও সরবরাহ করছেন। সেই পোস্টে শেয়ার করা ছবিতে যোগাযোগের জন্য ফোন নম্বরও দিয়েছেন দেব। এর আগে তার উৎসাহেই রাজ্যের 3 জায়গায় কমিউনিটি কিচেন খোলা হয়। সম্প্রতি নীলঞ্জিত গায়েন নামে এক ব্যক্তি একটি ছোট্ট মেয়ের ভিডিও বার্তা টুইট করেন। ওই ভিডিও বার্তার মাধ্যমে নিজের পরিবারের দুরবস্থার কথাই জানায় শিশু তিতলি। ছোট্ট তিতলির ভিডিও বার্তার উত্তর দিয়ে তার পাশে দাঁড়ান দেব। তার টিম ইতিমধ্যেই তিতলির সঙ্গে যোগাযোগ করেছে বলে জানা গেছে। গত বছর থেকেই করোনা মোকাবেলায় কাজ করছেন সুপারস্টার দেব। নিজের লোকসভা কেন্দ্র করোনা আক্রান্তদের আত্মীয় পরিজনদের জন্য বিনা খরচে খাবারের বন্দোবস্ত করে দিয়েছিলেন। এবছরও যতবার ভোটের প্রচারে গিয়েছেন, নিজের বক্তব্যের আগে সবাইকে মাস্ক পরার পরামর্শ দিয়েছেন। প্রান্তিস আরোয়ার, সময় সংবাদ, ঢাকা।